আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচে আজকে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক বালবার্নি। তবে বাংলাদেশি বোলারদের তাণ্ডবে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে আয়ারল্যান্ড। মাত্র 24 রানে নিজেদের টপ অর্ডারের 4 উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। এরপর বল হাতে সফরকারীদের চেপে ধরে বাংলাদেশি বোলাররা। দলীয় 79 রানে নিজেদের সপ্তম ও অষ্টম উইকেট হারায় আয়ারল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের পক্ষে বল হাতে অসাধারণ বল করেছে পেস বোলিং ইউনিট। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন প্রত্যেকেই শিকার করেছেন উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 26.1 ওভারে 8 উইকেট হারিয়ে 96 রানে ব্যাট করছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আয়ারল্যান্ডের পক্ষে কার্টিস ক্যাম্পার 47 বলে 36 ও গ্রাহাম হিউমি 15 বলে 2 রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে বল হাতে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ 3টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া 2টি উইকেট শিকার করেছেন এবাদত হোসেন। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।